माध्यमिक और उच्च माध्यमिक रिव्यू फलाफल द्रुत घोषणा लक्ष्य मधुशिखा पर्षदे चलछे एखन युद्धकालीन तत्परतार काज। आगामी सप्ताहे सरकारी सिद्धान्त मोताबेक घोषणा करा हबे रिव्यू फलाफल। इतिमध्ये घोषणा दिएछेन त्रिपुरा मधुशिखा पर्षदे सभापति। पर्षद सभापतिर ए घोषणा किछुतेई मानते नाराज एनएसयूआई। संगठनेर प्रदेश नेतृत्व एबार नतून करे दाबी तुलेछेन 50% नम्बर सह माध्यमिक उच्च माध्यमिकेर समस्त छात्रछात्रीदेर पास करे दिते हबे, नतुबा छात्रछात्रीदेर साथे एनएसयूआई आगामी दिन आरो बृहत्तर आंदोलन गढ़े तुलबे সারা রাজ্যে। তখন পুলিশ লাঠিচার্জ কিংবা গুলি চালালেও দাবিয়াদের আন্দোলন থেকে পিছিয়ে আসা হবে না। শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পর্ষদকে এই হুঁশিয়ারি বার্তা দিলেন প্রদেশ এনএসইউআই সভাপতি সম্রাট রায়। সাংবাদিক সম্মেলনে এদিন শিক্ষামন্ত্রীর ছবি সহকারে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে ছাত্রনেতা সম্রাট রায় বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দিতে হবে। এই দাবিতে এনএসইউআই লাগাতার আন্দোলন সংঘটিত করে চলেছে। ছাত্রদের আন্দোলনের উপর শিক্ষামন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ অনৈতিকভাবে লাঠিচার্জ করা হয়, কিন্তু ছাত্রদের আন্দোলন দমিয়ে রাখা যায়নি, বরং গোটা রাজ্যে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থায় সমস্ত ছাত্রদের প্রমোট করতে হবে, নতুবা আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে। ছাত্র নেতা শ্রী রায় অভিযোগ করেন, রাজ্যে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লেলিয়ে দিয়ে অত্যাচার চলছে, এভাবে পুলিশ দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রদের আন্দোলন প্রতিরোধ করতে পুলিশ লাঠিচার্জ কিংবা গুলি চালালেও আন্দোলন থেকে পিছিয়ে আসবে না এনএসইউআই। তাই অবিলম্বে এনএসইউআই দাবি মেনে নেওয়ার জন্য ওইদিন শিক্ষামন্ত্রী ও পর্ষদের কাছে আহ্বান রাখেন ছাত্র নেতা সম্রাট রায়। শিক্ষামন্ত্রীর পুলিশ লেলিয়ে দিয়ে এইভাবে বাধা দিচ্ছে, আমাদের কথা শুনছে না, ছাত্রদের কথা শুনছে না, এইভাবে অত্যাচার, এই কতদিন চলবে রাজ্যের মধ্যে? শিক্ষামন্ত্রীর জবাব চাই। ছাত্রদের নিয়ে খেলা খেলছে উনি, ছাত্রদের নিয়ে ভয় দেখাচ্ছে, এই অত্যাচার কিন্তু চলবে না। আমরা আগামী দিনে ছাত্রদের স্বার্থে বড় আন্দোলন আমরা করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে। সেই মেসেজ, এই মেসেজটা রাজ্যের সকল অংশের ছাত্রদের কাছে, রাজ্যবাসীর কাছে, শিক্ষামন্ত্রী যিনি আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, সকলের কাছে আমরা আহ্বান করছি। অতিসত্বর যদি যদি করার থাকে অতিসত্বর আপনারা ডিক্লেয়ার করুন। আর রিভিউ টিভিউ আমরা মানি না, কোনো রিভিউ না। অল স্টুডেন্টকে পাস করতে হবে, অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্ক দিয়ে তাদেরকে উত্তীর্ণ করতে হবে, সেটা আমাদের ডিমান্ড। আর যদি না করেন, এটাও বলছি, আপনারা যদি না করেন, আমরা কিন্তু আজকে থেকে সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, আগামীকাল আগামীকাল থেকে আরো বৃহৎ আকারে আন্দোলন শুরু করে দেব। বৃহৎ আকারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।